আদিবাসী গ্রামের ঘাট। একটা শিল্পীর চিত্রকর্ম, কোন শিলালিপি এটা আমাদের জানা নাই, কিন্তু লক্ষ কোটি বছরের সাক্ষী এইটা মনে হচ্ছে। বৈজ্ঞানিক ভাষায় বলা হয় পাললিক শিলা। আমরা সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছি, যেখানে পুরোটাই স্রোতের প্রতিকূলে। যদি এই শৈল্পিক সিঁড়ি ধরে উপরে উঠতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমরা একটা ক্রমে ক্রমে ভিন্ন জগতে প্রবেশ করছি। এ জগৎ আগে কখনো চিন্তা করিনি, চিন্তার ভেতরে ছিল না। হয়তো সামনে কোনো একটা গুহা দেখা যাচ্ছে, জানি না ওই গুহার মধ্যে কি লুকানো আছে। অজস্র বড় বড় ফাটল, আমরা মনে হয় আমাদের এই ভ্রমণে আমরা কিছু একটা নিয়ে ফিরছি, খালি হাতে হয়তো ফিরব না। এমন একটা দৃষ্টিনন্দন জায়গা, এটা না দেখলে শুধু মুখে প্রকাশ করাটা কঠিন। শিল্পী পাথরের গায়ে তার প্রতিভা প্রকাশ করে গেছে।
আমরা এখন গিরিপথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এত বড় গিরিপথে সম্ভবত এটা একটি ঝর্ণা, এটি একটি আদিবাসী গ্রাম, জানি না এই শৃঙ্গের মধ্যে তারা কিভাবে উঠে কিভাবে থাকে। যদি কোনো ভূগর্ভস্থ রাস্তা থাকে তাহলে ভালো, তাছাড়া উপরে ওঠা আমাদের মনে হচ্ছে অসম্ভব। মনসুর, ওটা কি আদৌ সম্ভব? এটা মনে হয় ভালো, পুরোটাই পাথর। এই জায়গাটা সবচেয়ে সুন্দর, মনে হয় একটা প্রাসাদ। সুড়ঙ্গ থাকলে কথা ছিল, কিন্তু না, এটা সুড়ঙ্গ না, এখানে শুধু হয়তো রেস্টুরেন্ট আছে। একটা গুহা হবে কিনা জানি না, একটা গুহার রূপ নিচ্ছে। সামনে একটি ঝর্ণা, সে ঝর্ণার বর্তমানে পানি নাই। এটা হয়তো ক্ষণকালীন, ক্ষণ অল্প সময়ের জন্য ঝর্ণাটা থাকে, প্রকৃত ঝর্ণা না। স্রষ্টার রূপ আমরা বর্ণনা করতে পারি না, স্রষ্টার সৃষ্টি আমরা দেখি কিন্তু স্রষ্টার সৃষ্টি আমরা বর্ণনা করতে পারি না, আমরা খুঁজে পাই না। তার যে সৌন্দর্য, তার যে সল্পিক রূপ, তাহলে স্যার তাহলে স্বর্গ কিরকম হবে কিছু অনুভব করছি, আমরা দেখতে পাচ্ছি না, সমস্তটা প্রকাশও করতে পারছি না। আমরা এই মুহূর্তে আঁকা পাঁকা পথ ছাড়িয়ে, গিরিপথ ছাড়িয়ে সামনে শুভলং বাজারের দেখা পেয়ে গেছি। আমাদের পাশ দিয়ে একটি আদিবাসী নৌকা চলে যাচ্ছে। নৌকার সমস্ত যাত্রী আদিবাসী। সামনে একটি বজরা, সামনে শুভলং বাজার, ঐতিহ্যবাহী বাজার, যেখানে প্রতি শুক্রবার সকালবেলা এখানে অনেক মনোরম বাজার বসে। বাজারটা সম্পূর্ণ আদিবাসীদের পণ্য, ক্রেতা বেশি আদিবাসী, এছাড়া দর্শনার্থীরা।
স্রোতের কারণে ছোট নৌকোটি পাহাড়ের ধার দিয়ে যাচ্ছে, আমাদের জন্য অত্যন্ত রিস্ক, ঝুঁকিপূর্ণ। এই কারণে চোরা যদি কোনো বড় পাথর থাকে তো ওদের সমস্ত রাস্তা নখদর্পণে, যার কারণে ওদের ভয় হবার কোনো কারণ নাই।